হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমার জন্য একটা রেসিপি নিয়ে এলাম, লুচি আর ছোলার ডাল। এটা বাড়িতে সবাই বানিয়ে থাকো, ভাবে বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখা যাক। প্রথমে ময়দা, নুন, অল্প চিনি দিয়ে সাদা তেল দিয়ে একটু মিলিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে আস্তে আস্তে একটু ডো তৈরি করলাম। তারপরে ডোটা ঢেকে রেখে দিলাম 15 মিনিট বাদে লেচি কেটে। এবার লুচি বেলছি। তারপর কড়াইতে তেল দেব। তেল গরম হলে, ধোঁয়া ধোঁয়া গরম হলে একটি একটি করে লুচি ছেড়ে সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর ছোলার ডালটাকে লঙ্কা সব দিয়ে, হলুদ নুন দিয়ে ছোলার ডালটাকে সিদ্ধ করে রেখেছি। লুচিগুলো ভাজা হয়ে গেলে পরে ছোলার ডালটা বানাবো। এখন ওই একটা একটা করে লুচি ভেজে নিলাম। লুচিগুলো ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইতে যা তেল ছিল, তেল উঠিয়ে অল্প তেল রেখে তাতে সাদা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করছি। একটু ভাজা ভাজা হবে। একটু আদা বাটা দিলাম, আদা বাটাটাও একটু ভেজে নিচ্ছি। এবার ছোলার ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটলে তারপর নামাবো। এবার নামিয়ে নিলাম।